দু বছর আগে অনেক দিন আমেরিকায় ছিলাম। আমি খুব গর্বিত হতাম রিমার্ক হারলেন আমার দেশের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। বছরের ব্যবধান মাত্র, গত বছরের এ সময় খান সাহেব কেরিয়ারের বাজে সময় পার করেছিলেন। শাকিবেন ব্যতীত কেউ তার পাশে ছিলেন না, কিন্তু আজ বছরের ব্যবধানে কত কিছুই না পরিবর্তন। সবচেয়ে সুখী ফ্যান ব্যাজ এখন শাকিবিয়ান। হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে খান সাহেব আছেন মহাসুখে এবং তার শাকিবিয়ানেরাও আছেন মহা আনন্দে। এই আনন্দের মিছিলে বাদ নেই অপু দিও জানান তার নিজের কথা। হেটার্সদের উদ্দেশ্যে একটা সুখবর দিতে চাই, আমি একদিনে এক ছাদের নিচে তিনটা ফিতা কেটেছি। ওনারা এখন কি উত্তর দিবে? ওনারা কন্টেন্ট বানাক যে তিনটা ফিতা কেটেছে, এখন কি বলবে? সো শাকিব ব্যতীত অপু আমরা হুদায় ভেবেছি। ঢালিউড কুইন অপু বিশ্বাস এখন নায়িকা থেকে ব্যবসায়ী এবং তিনি সামনে সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান। তার প্রতিটি কাজেই রয়েছে তার দর্শকদের অসাধারণ সমর্থন ও ভালোবাসা, এমনটি দাবি করেন এই কুইন। তিনি মনে করেন তার ফেসবুক ফলোয়ার থাকলেই তিনি এমপি হতে পারবেন। তার আশা সফল হোক, আমার বলার কিচ্ছু নাই। বিশ্বব্যাপী যে সুনাম বয়ে আনবে শাকিব খান, এটা গ্যারান্টি দিতে পারি। আমার কাছে তখন মনে হতো ইয়েস, এটাই আমি, এটাই আমার দেশ, শাকিবিয়ানরা। সো শাকিব খান জিন্দাবাদ, শাকিবিয়ান জিন্দাবাদ, অপু দিও জিন্দাবাদ, বুবলি কেন বাদ যাবে, বুবলি ম্যাডামও জিন্দাবাদ।